শোরুম সোনকালে ভিজিট করক, ডিসপ্লে দাদার ফোন নম্বর আহি আছে। আর একটা ভাল কথা, গাড়িখানের টায়ার চাও, টায়ারও কি ধুনের চাও, 75,000 একদম পুরো টপ মডেল নেনো পাই আছে। আর দশর স্পার্ক পেট্রোলর পুরা ফুল টপ মডেল 80,000 টাকা দিয়ক, রিফাইন্যান্স নহব, আপনার কেসত লই যাব লাগবে। রেজিস্টারিং পাই আছে 1,35,000 কইছে, যদি শোরুম ভিজিট করে এখন গাড়িতে আপনার রিফাইন্যান্স নয় কেসত লই যাব লাগবে। 1,35,000 দিয়ক, আর জেনেছিল এখন আপনাকে লই যাক। আর 2015 সনের মারুতি ভ্যান 2,25,000 টাকা পাই আছে, যদি রিফাইন্যান্স যদি করে মিনিমাম 70,000 টাকা দাদা জমা দিয়ক, 70,000 টাকা জমা দিলে এখন ভ্যান 2017 সনের ইয়ন 2,20,000 টাকা পাই আছে, ডিসপ্লে ব্যাক ক্যামেরা গোটাই লাগিয়ে আছে। যে 21 এল্টো আপনি পাই আছে 3,50,000 টাকা, চাও কিনুকা লুকত নজো আছে, সাইলেন্সার চাও চারিদার লাগিয়ে আছে, আপনার 3,50,000 টাকা পাই আছে, যদি রিফাইন্যান্স যদি করে 70,000-80,000 টাকা দিয়ে। 2016 সনের ওয়েগানার VXI গাড়ি চাই লোক কি ধুনিয়া কন্ডিশন আছে, 16 সনের VXI 3,40,000 টাকার এটা দাম করেছে, চাই লোক আছে 5,50,000 পাই আছে, যদি রিফাইন্যান্স যদি করে এখন গাড়ি মিনিমাম 80,000 বা 90,000 টাকা দাদার এটা জমা দিয়ে। 2017 সনের Grenade 10 ফার্স্ট অনার আপনার চাক, হন্ডাইর ভরসা, হন্ডাইর প্রমিস, এখন গাড়ি আপনার 3,50,000 পাই আছে, যদি রিফাইন্যান্স গাড়ি 3,50,000 টাকা দাম করেছে, যদি রিফাইন্যান্স যদি করে এখন গাড়িত মিনিমাম 80,000 টাকা দিলে হল, দিলে এখন সুইপ আপনাদের লই যাওয়া পারিব। রাতসান রেডি গো, কক মার্কেট খুব বিক্রি হয় এখন গাড়ি, এখন 2019 সরু ফ্যামিলি কারণে ভাল, 19 সরু এখন হয় আপনার 2,05,000 টাকা আই যাব, এখন 2,05,000 রিফাইন্যান্স করলে কি আমার টাকা তোলা যাব, 50,000 দিলে ওলাই যাব, ওলাই যাব না, মানে আপনার ঘরত যদি 1 বছর গ্যারান্টি পাব, ইঞ্জিন 1 বছর গ্যারান্টি পাব। 19 সরু এল্টো K10 VXI 3,50,000 টাকা পাই আছে, 19 সরু এল্টো K10 VXI আপনার চাও। হ্যাঁ বন্ধু অকল, আজি আকৌ এটা নতুন ভিডিও নতুন জায়গার পৰা লৈ আহিছোঁ, সেই শ্ব'ৰুমটো ক'ত আছে ক'ত নাই গোটেইখিনি ডিটেইলছ ডিলাৰৰ অনাৰে দিব দাদা, অথবা আপোনাৰ নামটো কৈ দিয়ক। মোৰ নাম মহম্মদ শ্বহীদুল হুছেইন হয়, হয় আমাৰ ডিলাৰটো আপোনাৰ এইটো বিধিয়া বেলকনা বুলি কয়, হয় আপুনি যদি বাইহাটা চাৰিআলিৰ পৰা আহে গণেশ ৰোড আহে, হয় বাইহাটা চাৰিআলিৰ পৰা আপোনাৰ 5 কিলোমিটাৰ, হয় আৰু আমাৰ ডিলাৰটোৰ গাতে লাগি আছে HP প্লেটফৰ্ম লাগি আছে, হয় আৰু অপজিটৰ আছে ডিলাৰৰ অপজিট বিদ্যা সাগৰ একাডেমি, হয় আৰু এই আপোনালোকৰ এই শ্ব'ৰুমটোত রিফাইনেট এভেইলেবল আছে, এভেইলেবল আছে ন, আৰু আজিৰ গাড়ীৰ ষ্টাৰ্টিং প্ৰাইচ কিমান? 80 নহয় নেকি, পাহৰি গ'ল আপুনি, 75 আছিল, 75 আছিল দাদাই পাহৰি গৈছে, মই আপোনালোক মানে মই ভুলটো শুধৰাই দিছোঁ, 75,000 আজিৰ ষ্টাৰ্টিং প্ৰাইচ, মানে বহুতখিনি গাড়ী আছে আৰু সেইখিনি গাড়ীৰ মানে ভুলটো লাগিবই, আৰু কি বুলি কয় গোটেইখিনি গাড়ীত রিফাইনেন্স এভেইলেবল হ'ব, এভেইলেবল হ'ব ন, আৰু কোনোবা দিনা শ্ব'ৰুমটো বন্ধ থাকে নেকি? নাই খোলা থাকে ন, আর আপনার রিফাইন্যান্স মানে ফাইন্যান্স করলে কি কি মানে হেরির লগত টাইপ টাইপ আছে? আটাইকেইটা আছে আপনার, টাটা, সোলা, মহিন্দ্রা, প্রথম ভিডিওত কেনেকুৱা রেসপন্স পাইছে? ভালে ভালে, ভাল ন, এটা নেনো লৈ আহিছে আপনি কোন সনের কি কেনেকুৱা কন্ডিশন কক? এখন 2012 হয়, হয় টপ মডেলের আছে, হয় এসি হিটার পাওয়ার উইন্ডো দুটা আছে, হয় সকল রানিং, হয় প্রাইস টু কক? এটা 75,000 আহি যাব। নেনো খুশিয়া কি চাবি বুলি কয়, এখন এসময়ত খুব চলিছিল আর টাটার গাড়ি, আপনার বিশ্বাস করক 75,000 টাকা পাই আছে, এসি হিটার গোটাখিনি মানে রানিং কন্ডিশনত আছে, আর গাড়িখানের এটা প্লাস পয়েন্ট, গাড়িখান মানে অরিজিনাল পেন্ডত আছে, অরিজিনাল পেন্ডত আছে, আর আপনার গুয়াহাটি নম্বর প্লেট আছে, 75,000 টাকা পাই আছে, শোরুম সোনকালে ভিজিট করক, ডিসপ্লে দাদার ফোন নম্বর আহি আছে। আর একটা ভাল কথা, গাড়িখানের টায়ার চাও, টায়ারও কি ধুনের চাও, 75,000 একদম পুরো টপ মডেল নেনো পাই আছে, আর এখন কক জানিছিল এখন 1,35,000 বাহিব, কোন সনের? এখন 2007 সনের হয়, 27 লেখে কাগজ আছে, এখন শোরুম কন্ডিশন আছে, 2027 লেখে কেস মানে কাগজ পাতি আপডেট আছে, গাড়ির কোয়ালিটি চাও কি ধুনিয়া হয়ে আছে, অরিজিনাল পেন্ডর আছে, গুয়াহাটি নম্বর পাই আছে, আপনার চাও 1,35,000, 1,35,000 হলেও কিন্তু গাড়ি ভাল, আপনার চাই লোক পাওয়ার উইন্ডো পাই আছে, এইবিলাক পাওয়ার উইন্ডো পাই আছে, পাওয়ার স্টিয়ারিং পাই আছে, 1,35,000 কইছে, যদি শোরুম ভিজিট করে এখন গাড়িতে আপনার রিফাইন্যান্স নয় কেসত লই যাব লাগবে, 1,35,000 দিয়ক, আর জেনেছিল এখন আপনাকে লই যাক, আর এখন সুইফট পালক, এখন 18 লাস্টর হয়, হয় 18 লাস্টর কিন্তু 550 আইব, 5,50,000, 18 লাস্টর সুইফট নিউ মডেল চেপত 5,50,000 টাকা পাই আছে, আপনি গাড়ি চাই লোক 5,50,000 টাকা পাই আছে, গাড়ির ইন্টেরিয়ার চাই লোক কি ধুনিয়া হয়ে আছে, অরিজিনাল পেন্ডর আছে, 5,50,000 পাই আছে, যদি রিফাইন্যান্স যদি করে এখন গাড়ি মিনিমাম
আৰু ৰিফাইনেন্স যদি কৰে আপোনাক মই কৈ দিলোঁ সোনকালে শ্ব'ৰুম ভিজিট কৰক ডিছপ্লে দাদাৰ ফোন নম্বৰ আহি আছে সেই ফোন নম্বৰ সোনকালে যোগাযোগ কৰক আৰু এখন ৱেগনাৰ পালক কোনে আৰু 13 লাষ্টৰ হয় হয় এক্সএম মডেল আছে দুটা হয় এক্সএম হয় হয় এটো 290 দিব 13 লাষ্টৰ 13 লাষ্টৰ 13 লাষ্টৰ ৱেগনাৰ ভিএক্সআই গাড়ী চাই লওক কন্ডিশন চাই লওক ৱেগনাৰ ভিএক্সআই 290000 টকা দাম কৰিছে 13 লাষ্টৰ মানে 14ৰে যদি ৰিফাইনেন্স যদি কৰে এখন গাড়ীত মিনিমাম 70000 80000 টকা দি দিয়ক দিলে এখন ৱেগনাৰ ভি এক্স আই আপোনালোকে লৈ যাব পাৰিব বুজা এফালে যাওঁ এতিয়া বলক বিভিন্ন ধৰণৰ গাড়ী আছে আপোনালোক মই এখন এখন কনফাৰেন্স দেখাই আছোঁ আপোনালোকে মূলত লাগি থাকক ভিডিঅ'টোত কওক ভি এক্স আই খোলৰ হয় এখন হয় এইটো আপোনাৰ 340 আহি যাব 2016 চনৰ ৱেগনাৰ ভি এক্স আই গাড়ী চাই লওক কি ধুনীয়া কণ্ডিশ্যনত আছে 16 চনৰ ভি এক্স আই 340000 টকাৰ এটা দাম কৰিছে চাই লওক কি ধুনীয়া আছে আপোনালোকে চাই লওক 340000 টকা দাম কৰিছে আপোনালোকে চাওক টায়াৰ চাওক ব্ৰেণ্ড নিউ কণ্ডিশ্যনত আছে আৰু আপোনালোকে যদি এখন গাড়ী যদি ৰিফাইনেন্স যদি কৰে আমিনগাঁও ৰেজিষ্ট্ৰেশ্যন গাড়ী হয় এখন যদি ৰিফাইনেন্স কৰে এখন গাড়ী মিনিমাম 80000 বা 90000 টকা দিয়ক আৰু দি এখন ৱেগনাৰ ভি এক্স আই আপোনালোকে লৈ যাব পাৰিব কিয় কওক এখন 2017 মেগনা প্লাছ হয় হয় 240 আহি যাব
2017 মেগনা প্লাস ফাসনার ইয়ন আপনালকে 2,40,000 পাই আছে যদি রিফাইনেন্স যদি করে এখন গাড়িত মিনিমাম আপনালকে 60,000 টাকা ধরে তো জমা দিও 60,000 জমা দি এখন গাড়ি আপনালকে লৈ যাক আর এখন এলটো কেইদিন ভালক এখন হইব আপনার 350 হইব কোন সনর এখন 19 হয় 19 এলটো কেইদিন ভিএক্সআই 3,50,000 টাকাত পাই আছে 19 এলটো কেইদিন ভিএক্সআই আপনালকে চাও গাড়ি চাও ধুলা পরি লেতারা হয়েছে নিয়ার কাটে আপনার সফা সফা করে দিব 19 17 নহয় 18 নহয় 15 নহয় 16 নহয় 19 এলটো কেইদিন ভিএক্সআই আপনালকে পাই আছে 3,50,000 টাকা যদি রিফাইনেন্স যদি করে মিনিমাম 80,000 টাকা ধরে তো জমা দিয়ক আর জমা দি এলটো কেইদিন আপনালকে লৈ যাক দা অন্য গাড়ি লওঁ এতিয়া তাৎসান রেডি গো কক মার্কেটে খুব বিক্রি হয় এখন গাড়ি এখন 2019 সরু ফ্যামিলি কানে ভাল 19 আর এখন হয় আপনার 2,50,000 টাকা আই যাব এখন 2,50,000 রিফাইনেন্স করলে কি টাকা তোলা যাব 50,000 দিলে ওলাই যাব ওলাই যাব না মানে আপনার ঘর যদি এক বছর গ্যারান্টি পাব ইঞ্জিন এক বছর গ্যারান্টি পাব গ্যারান্টি পাব এটা সরু ফ্যামিলি কারণে ইদু আহি আছে বিহু আহি আছে হোলিও আহি আছে এখন সরু ফ্যামিলি কারণে সরু গাড়ি লো আহিছো দাৎসান গো আর এখন গাড়ি এটা প্লাস পয়েন্ট মাইলেজটু বড়িয়া মাইলেজ দিয়ে আর গাড়িখানোর ফুল বডি অরিজিনাল পেন্ডর পাই আছে যদি রিফাইনেন্স যদি করে দাদা কাছে 50,000 টাকা দিলে হব যদি কেসত লয় অন টেবল যদি বহে গাড়িখানোর রিয়েল প্রাইস হল 2,05,000 টাকা আপনার 2,00,000 টাকা দিলেও গাড়িখানে আপনার ফিক্সড প্রাইস কিন্তু দিবই লাগিব 2,00,000 টাকা আপনার দিব লাগবে রিয়েল দাম হল 2,05,000 টাকা আপনার 5,000 টাকা দাদা ডিসকাউন্ট করে দিলে গাড়ি চাই লোক কি ধুনিয়া হয়ে আছে শোরুম সোনকালে ভিজিট করক মানে হোলি বিহু ঈদ মানে তিনিটা মানে উৎসব আহি আছে এই তিনিটা মানে উৎসব এখন দাদা 5,000 টাকা আপনার সেইখানে ডিসকাউন্ট দিয়েছিল এখন গাড়ি আপনার লই যাব পারিব আর কক এখন কক স্পার্ক এখন আপনার 80,000 দিলে আসবে কোন সোনার এই 2,10 হয় টপ মডেল আছে এখন পুরো টপ মডেল না সাইডটা পাওয়ার উইন্ডো আছে সাইডটা পাওয়ার উইন্ডো আছে দশর স্পার্ক পেট্রোলর পুরা ফুল টপ মডেল 80,000 টাকা দিয়ক রিফাইনেন্স নহব আপনার কেসত লই যাব লাগবে গুয়াহাটির নম্বর প্লেট হয় আপনার চাও 80,000 পুরা টপ মডেল স্পার্ক পাই আছে পুরা চারিটায় পাওয়ার উইন্ডো পাই যাব আর পেট্রোলর পাই আছে আর গাড়িখানোর এটা ভাল কন্ডিশন হয়ে আছে কি গাড়িখানত মানে যাক মানে কাম করব আছে গাড়িখানে দাদা কাম করে থাকে দিছে আপনার নি তামানে ঘর একো কাম মেকানিক গ্যারেজত নিব নালে গোটা কাম করে থাকে দিছে 80,000 টাকা দিলে হল অন টেবুল যদি দাদার লগত যদি বহে যদি কেসত লয় দাদা অল্প কিবা এটা চাই দিব আর কক এখন আপনার 2013 ইয়ন হয় ডিলেট প্লাস হয় 180 এখন আহি যাব 2013 ইয়ন আপনাদের 1,80,000 টাকা পাই আছে আর আপনাকে যদি রিফাইনেন্স যদি করে এখন গাড়িত মিনিমাম 60,000-50,000 টাকা দি দিয়ক আর দি এখন ইয়ন আপনাদের লই যাক তাহলে এফালে যাওয়া কেইটনখন আছে কেইটনখন কক এই 2012 হয় কেইটনখন হয় দাদা শ্বোরুমের নতুন নতুন স্টক পাই থাকিব কারণে মোর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিব ভাল লাগে লাইক আর শেয়ার করব আজির এই ধুনিয়া ভিডিওটি দাদা আর মই মিলে এইখিনিতে সমাপ্ত করলো দাদা জয় অসম জয় অসম।